বছর আগে একটি ছোট্ট গ্রামে রতন নামের এক মালি তার মেয়েকে নিয়ে থাকতো। তারা খুব সুন্দর সুন্দর ফুল চাষ করত। বাহ রতন, তোমার ফুলের বাগানটা সত্যিই খুব সুন্দর, বিশেষ করে এই ফুলগুলোর গন্ধ অসাধারণ। আর হবে নাই বা কেন, তুমি ফুলগুলোর এত যত্ন নাও। কি যে বলো গো শ্যামদা, এ তো আমার দায়িত্ব। বাবা আমি জল আনতে যাচ্ছি। ঠিক আছে মা, সাবধানে যাস। সত্যি তোমার মেয়েটা বড়ই কাজের। এবার চলি গো রতন, না হলে কাজের দেরি হয়ে যাবে। ঠিক আছে এসো। রতন মালি ও তার মেয়ের দিন ভালোভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দিল। ফুলি ফুলি, কি হয়েছে বাবা, আমায় ডাকছিলে? হ্যাঁ রে, লক্ষ্য করেছিস কয়েকদিন ধরে ফুলগুলো কেমন নেতিয়ে যাচ্ছে আর গন্ধও বের হচ্ছে না? হ্যাঁ বাবা, এমন টাটকা ফুলগুলো একদিনের মধ্যে কি করে নষ্ট হয়ে যাচ্ছে গো? এরকম চলতে থাকলে তো মহা বিপদের ফুলি। ঠিক আছে বাবা, তুমি অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন ঘরে চলো তো। ফুলি তার বাবাকে সান্ত্বনা দিলেও তার মনে একটা প্রশ্ন রয়ে গেল। ফুলগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কি করে, দেখি তো। এই বলে সে চুপি চুপি বাইরে গেল ও আড়াল থেকে দেখতে লাগলো। কিন্তু সে যা দেখলো তাতে তার চক্ষু একেবারে স্থির হয়ে গেল। এ কি, হে আমি কি দেখছি, একটা নীলাভ বর্ণের মেয়ে এই ফুলগুলোর গন্ধ শুকছে আর তারপরেই তো ফুলগুলো নেতিয়ে পড়ছে। বাবাকে কি বলবো এ কথা? না থাক, বাবা ঘুমোচ্ছে ঘুমোক। এ বাবা, মেয়েটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। আমি ঠিক দেখেছি তো, না আমার চোখের ভুল? যাকে, অনেক রাত হয়েছে, এবার ভেতরে যাই। কিরে ফুলি, কি হয়েছে, কি ভাবছিস? বাবা জানো, কালকে এক নীলাভ বর্ণের মেয়ে এই ফুলগুলোর গন্ধ শুকছিল, তারপরে ফুলগুলো নেতিয়ে পড়ে। কি বলছিস রে? হ্যাঁ বাবা। ফুলি সব কিছু এক এক করে তার বাবাকে বলল। না রে, ও তোর চোখের ভুল, তুই এত ভাবিস না। ফুলি কিছুতেই তার মন থেকে সেই দৃশ্যটা সরাতে পারল না। আরে রতন, তোমার ফুলগুলো এমন নেতিয়ে যাচ্ছে কেন? জানি না শ্যামদা, আমি তো ঠিকঠাক খেয়াল রাখি, তাও বুঝতে পারছি না। ঠিক আছে, অত চিন্তা করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু বেশি করে সারটার দিও। রতন ও তার মেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। এরকমই এক রাত্রে একটা ঘটনা ঘটল। ওই তো আবার ওই মেয়েটা এসেছে, আমি তাহলে সেদিন ঠিকই দেখেছিলাম, আজ আমি ওকে ধরবই। এই তুমি কে, তুমি আমাদের ফুলগুলো নষ্ট করছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। এই ফুল নষ্ট করার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আজ শেষ পূর্ণিমা, এই ফুলটা অন্তত আমায় শুকতে দাও। এই বলে মেয়েটা ফুলটা শুকে নিল। সঙ্গে সঙ্গে তার দেহের সমস্ত নীলাভ বর্ণ কেটে গেল ও সে অপরূপ সুন্দরী এক পরীতে পরিণত হল। আরে তুমি তো? হ্যাঁ, আমি জোসনা পরি। এই রাত্রে চাঁদের আলোয় আমি ভ্রমণ করতে খুবই পছন্দ করি, কিন্তু একদিন ভ্রমণ করতে করতে এক ডাইনির তৈরি করা মায়াবী গাছের বিষাক্ত কাঁটা আমার হাতে ফুটে যায় ও আমার সারা শরীর বিষে নীল হয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার এখানে এসেছিস? তোর শরীরে আমার মায়াবী গাছের কাঁটা ফুটেছে, এবার সারা জীবন তুই একটা বিষকন্যা হয়ে থাকবি। আমার প্রায় সমস্ত শক্তি বিলুপ্ত হওয়ার পরেও
কিছুটা শক্তি দিয়ে আমি ডাইনিকে শাস্তি দিই, কিন্তু তারপরেও আমি নিজেকে বিষমুক্ত করতে পারিনি। ডানা দুটো লুপ্ত হয়ে যাওয়ার জন্য আমি পরিরাজ্যেও যেতে পারিনি। সেই থেকে আমি এক বিষকন্যা হয়ে এখানে বসবাস করছিলাম। নিজেকে বিষমুক্ত করার এই একটাই মাত্র উপায় ছিল। কিন্তু তুমি আর ভেবো না, আর তোমাদের কোনো ফুল আমি নষ্ট করবো না। এরপর থেকে দেখো তোমাদের বাগানে আরও সুন্দর সুন্দর ফুল হবে। এবার আমি আসি, কেমন? এই বলে জ্যোৎস্নাপরি চলে গেল। এরপর থেকে রতনমালির বাগানে ফুল নষ্ট হওয়াও বন্ধ হয়ে গেল, ও তারা আবার আগের মতো ফুল বিক্রি করে সংসার চালাতে লাগলো।